রাজ্য সরকার বেঁকি বসতে নড়েচড়ে বসল কমিশন। কমিশন না ডাকলে একতরফাভাবে এই পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা করবে রাজ্য। নবান্ন সূত্রে এ খবর মিলতেই তড়িঘড়ি রাজ্য সরকারকে ফোন করলেন নির্বাচন কমিশনার এ কে সিং। নির্বাচন কমিশনারের ফোন পাওয়ার পরই পঞ্চায়েত ভোটে দিনক্ষণ নিয়ে রাজ্য তার প্রস্তাব ফ্যাক্স করে কমিশনে পাঠিয়ে দেয়। প্রস্তাবে বলা হয়েছে 14 মে এক দফায় ভোট চায় রাজ্য, সেক্ষেত্রে ভোটের ফল গণনা হোক 16 মে, অর্থাৎ রমজান মাসের আগেই পঞ্চায়েত ভোট প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য। এই মুহূর্তে রাজ্য কমিশন ফোনালাপ চলছে, আলাপ আলোচনার পর সহমতের ভিত্তিতে পঞ্চায়েতে নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য, কমিশন চেয়েছিল 3 দফায় পঞ্চায়েত ভোট, সেক্ষেত্রে তারা রাজ্যের প্রস্তাব অনুযায়ী এক দফায় ভোটে রাজি হবে কিনা সেটাই এখন দেখার।